কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি, চলে যাচ্ছে মোটামুটি। কিন্তু মনটা একটু খারাপ, রাত পড়েই তো মহালয়া। আমরা জানি তোমরা সবাই ওখানে যারা আছো বেঙ্গলে বিশেষ করে খুব এনজয় করবে। রাত পড়লি মহালয়া একটা আলাদাই ব্যাপার, একটা আলাদা অনুভূতি। আর সেটা সব বাঙালিদের সঙ্গে জড়িয়ে আছে, আমিও তাদের থেকে বাদ যাই না। তাই মনটা খারাপ, যতই কোথায় থাকি যেখানে যত ভালোতেই থাকি না কেন, পুজোর সময়টা মনে হয় যেন বাড়িতে থাকি। বাড়ির যে ফিলিংসটা, পুজো 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 আসছে, সবারই সঙ্গে গল্প আড্ডা, ওই যে ফিলিংসটা, ওই ফিলিংসটা অন্য কোথাও পাওয়া যায় না বাইরে থাকলে। তো যাই হোক, এইভাবে দিনটা আজকে শুরু হচ্ছে। আর রোদ দেখতে পাচ্ছ, আজকে কিন্তু দারুণ রোদ বাইরে। আর যেহেতু আজকে অনেক রোদ আছে আর ওয়েদারটা ঠিক আছে, তাই আদি আজকে প্রায় দু আড়াই মাস পরে কেমন আছিস রে? এই আদিকে সুইমিং গেছে। তো আজকে প্রায় দু আড়াই মাস পরে আদি আজকে গেছে সুইমিংয়ে, ওকে পাঠিয়েছি। কিন্তু একটা টেনশনও আছে, যেহেতু সামনে আবার পরীক্ষা, তো রোদে তাকাতে পারছি না, দাঁড়া এত রোদ। তো সামনে যেহেতু পরীক্ষা আছে, তো জানি না আবার শরীরটা খারাপ হবে কি না, কিন্তু পাঠিয়েছি। কেননা ওর এত টাকা দিয়ে ভর্তি করা হয়েছিল, এখন সেটা জাস্ট নষ্ট হবে। আবার ওইদিকে জলটাও খুব বাজে ওই সুইমিং পুলে, স্কিনটা খারাপ হয়ে যায়, তো সেটাও একটা ভাবছি। তো যাই হোক, দুমোনামুনি করে করে ওকে পাঠানো হলো সুইমিংয়ে। ও গেছে আজকে সুইমিংয়ে, তো আমিও যাচ্ছি। আমার একটু কাজ ছিল, আমি এডিটিং করছিলাম আর ভিডিওটা পোস্ট করলাম, তারপর আমি যাচ্ছি। সাহা ওকে নিয়ে গেছে, আর ও সুইমিংয়ে যাওয়ার সময় জলের বোতলটা নিজেতে ভুলে গেছে, এই দেখো। তাই ওই জলের বোতলটা ও নিয়ে যাচ্ছি আবার। আমি দেখি বাইরে একটু চা টাও খাবো আমি আর সাহা। মনটা দুজনেরই ভালো নেই, সকাল থেকে আজ বাড়ির লোকেদের সঙ্গে কথা হচ্ছে যে কে কী করছে, কী প্ল্যান। সবাই আসছে অনেক বাড়ির লোক, কিন্তু আমরা তো যেতে পারছি না, তাই মনটা একটু খারাপ। আর আজকে মহালয়া, সাহা তো সকাল থেকে আসলে মহালয়ার গান শুনছে। তো যাই হোক, রাত পেরোলি মহালয়া, তোমরা সবাই ভালো থেকো। আর তোমাদের সবাইকে মহালয়ায় অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো করে কাটাও, এটাই চাই। তো চলো এখন যাই আদির কাছে। তো দেখতেই পাচ্ছ আমরা এইদিকে এসছি, কেন ভাববে হয়তো। তো আদি সুইমিংটা করা হলো না, যেহেতু সুইমিংটা অনেক আগে থেকে মানে ছিল ক্লাস, কিন্তু ও প্রায় দু আড়াই মাসের মতন যেতে পারেনি। এক তো ওর নিজের শরীর খারাপ, তারপর হচ্ছে তোমার এইখানকার ওয়েদার, তো সেই জন্য পাঠাইনি। তো এখন ওরা বলছে যেহেতু এতদিন হয়ে গেছে আর কন্টিনিউ করা যাবে না, তো সেই জন্য ও সেই জন্য আর ক্লাসে ওকে নিল না। তাই যাই হোক, ওদের সঙ্গে অনেক আর্গুমেন্ট হলো, তো অনেক আর্গুমেন্ট করার পরও ওরা রাজি হলো না, তো চলে এলাম। ওই যা হয় ভালোর জন্য, এমনি দো মনামনি করছিলাম ওকে পাঠাবো কি পাঠাবো না, তো যাই হোক হলো না। তো আমরা সেই জন্য হলো না, সঙ্গে চলে এলাম, যখন বেরিয়েছি তখন ঘর থেকে। তাহলে চলো যাই, তো চা খেলাম। আর কোথায় এসছি দেখো, পেছনের ভিউটা দেখতে পাচ্ছ, এই বাড়ির পাশের লেকটা প্রচুর জল হয়েছে এখন, আর এত সুন্দর লাগছে, পুরো গ্রিনারি গ্রিনারি চারপাশটা দেখো, গাছে ভর্তি। পেছনটা দেখো রাস্তা, এখানটা ওয়াক করার জন্য, আর ওইখানে বাচ্চাদের খেলারও জায়গা আছে পার্কে। আর এটা পুরো পুরো রাউন্ড করে এটা ওয়াক করা হয়, পুরো লেকটাকে চারপাশে রাউন্ড করে এখানে ওয়াক করে সব লোকেরা। তো দেখো পুরো জায়গাটা এরকম করে পুরো রাউন্ড, তো রাউন্ড করে এখানে ওয়াক করে সবাই, ইভিনিংয়ে আর মর্নিংয়ে সবাই আসে। তো ভাবলাম যখন ওর হলোই না সুইমিংটা, ঘর থেকে যখন বেরিয়েছি, আজকে ছুটি হয়েছে, আদি বললো চলো একটু পার্কে চলো, তো ওই পার্কে চলে এসেছি। তো কিন্তু দেখে এসে ভাবতে পারিনি যে এটা এত সুন্দর লাগবে, এই পার্কটা খুব সুন্দর লাগছে। আর এখন আবার বসার জায়গা করেছে রাস্তায় রাস্তায় মাঝে মাঝে, তো আরও সুন্দর লাগছে। আর পরিষ্কার ক্লিন করেছে দেখছি এখন, প্রচুর লোক হাঁটছে দেখতে পারো, প্রচুর লোক এসছে। কিন্তু লেকের জলটা দেখে মনটা পুরো খুশি হয়ে গেল, আজকে মনটা সকাল থেকে একটু মহালয়া যেহেতু বাড়ি কালকে বাড়িতে নেই কেমন লাগছিল, কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে। তো চলো যাই দেখি আদি আদি আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, ক্লিন করেছে, খুব ভালো লাগছে দেখতে। আর জলে ভর্তি হয়ে গেছে লেকটা পুরো,
তো ওই জন্য আরো ভালো লাগছে। এবারে যা বৃষ্টি হয়েছে তাই জন্য লেকটা পুরো জলে ভর্তি হয়ে গেছে। এই যে এখানে বাচ্চাদের সব খেলার জায়গা, এখানে এক্সারসাইজ করারও জায়গা আছে। চলো যাই দেখি আদি কোথায় উঠেছে, কোনটাতে। এই দেখো, এই যে আদি ঝুলছে বান্দরের মতন, দেখতে পাচ্ছ? বান্দরই একটা বান্দরের মতন ঝুলছে। আসতে আর করতে হবে না, হাতে লাগবে এরপরে। বেশ সুন্দর, সব থেকে ভালো ছায়া, রোদ নেই, কি সুন্দর। ওই জন্য ছায়াতেও বেশ ভালো লাগছে, রোদ হলে খুব হয়তো খেলতে পারতো না বাচ্চারা। আর গাছে পুরো ভর্তি পার্কটাতে, তো ওই জন্য পুরো মানে ওয়াক করলেও বেশ ছায়া ছায়া ওয়াক করা হবে পুরো লেকটা ঘিরে আর কি। তাই জন্য রোদটা এতটা লাগবে না গায়ে, তাই না ওয়াক করতেও সুবিধা। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমরা এখানে বসে আছি লেকটার পাশে, বসার জায়গা আছে। এইদিকে সাহা দাঁড়িয়ে দেখছে, ওদিকে আদি ওর নিজে খেলছে নিজের মতন, আর আমরা এখানে বসে একটু গল্প করছি। তো চলো এবার যাব, বেরিয়ে যাব ঘরে যাই দেখি। কিন্তু সকালটা খুব ভালো লাগলো, এই জায়গাটা এসে এত সুন্দর হাওয়া দিচ্ছে, অল্প অল্প রোদটাও আছে আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর, চারদিকটা পুরো গাছে ভর্তি। চলো দেখি একটু ফুল আছে কিনা, আজকে সকাল সকাল উঠে ফুল না হয়নি, দেখি ফুল টুল পেলে একটুখানি ঠাকুরকে দেওয়া হবে। এখানে একটু আছে মনে হচ্ছে, তো ফুল তুলছে ঠাকুরের জন্য। এত দেরিতে এসেও 10টা বাজছে কিন্তু এত ফুল পেয়েছি, আর সব থেকে ভালো আজকে অনেক বড়ই ফুল পেয়েছি। দেখো কত বড়ই ফুল পেয়েছি আজকে। চলো বাড়ি, এবার শুধু ওটাকে ছকা লাগাবো, ছকা সর্ষে কারি পাতা লঙ্কা ফোড়নের ছকা। তো ধোসার চাটনি রেডি, এবার বানাবো ধোসা। আদি আয়, আমাদের দুগ্গু সোনা, আগে দুগ্গু সোনা হ্যাপি বার্থডে, তো হ্যাপি বার্থডে, বাই বাই। আই তোমাকে চাপা দেবে না, জুতো 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 বাজারে। তো এই দেখো আদি নিজে নিজে ওর টেবিল গুছিয়েছে পড়ার, কিন্তু এইখানে সেলো টেপটা কেন লাগিয়েছে বুঝতে পারছি না, যাই হোক এই গুছিয়েছে। আর এই ওখান থেকে ফিরে আসার পর থেকে বাজার টাজার করে টুকি বেরিয়েছিলাম, একটু টুকিটাকে জিনিস কেনার ছিল আদির কিছু, কারণ পরের সপ্তাহে তো পুজো হতো, তার জন্য বেরিয়েছিলাম। ফিরে ফিরে আস্তে আস্তে 1টা বেজে গেছে, আর এসে তাড়াতাড়ি ভাত এসব চাপিয়েছি খেতে হবে বলে। তো অলরেডি 2টো বাচ্চা আর রান্না এই অলমোস্ট শেষ হলো, ভাত টাত সব হয়ে গেছে, আদিকে আদি চান করতে ঢুকেছে, আদিকে খেতে দেবো।
তো আমি এখন দেখতেই পাচ্ছ চান টান কিচ্ছু হয়নি, কিন্তু অলরেডি দুটো বেজে গেছে। তো বাদি বেরিয়ে লোকে খেতে দিয়ে আমি চান করতে যাব। তো কি রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদের পরে, আর টুকটাকে কি কিনে আনলাম সেগুলো দেখো। তো এই দেখো দুপুরের লাঞ্চ হচ্ছে লাউ মুসুরির ডাল, এইখানে ঘি ভাত, এই হচ্ছে কুন্দুলি ভাজা সরষে দিয়ে বেগুন ভাজা, আর আলু সেদ্ধ মাখা কাঁচা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, তাড়াহুড়ো করে বানানো হয়েছে 1 ঘন্টার মধ্যে। তাড়াতাড়ি খা এবার। না একটা স্মাইলি করে দাও দুপুর পরে। তো সে সন্ধ্যেবেলা হয়ে গেছে, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে দিয়েছি। তো আজকে তো কিছু একটা করতে হবে, করতে হবে মানে কি, রাত পোহালেই তো মহালয়া। তোমরা সবাই নিশ্চয়ই খুব পিকনিক টিকনিক করছো, বন্ধুরা মিলে, বাড়ির লোক মিলে, ফ্যামিলি মিলে। আমাদের তো আজকে এবারে সেরকমভাবে কিছু হচ্ছে না, কিন্তু নিচে একটু একসঙ্গে খাওয়া দাওয়া হবে। তো বৌদিরা তো হয়তো আসতে পারবে না যেহেতু জেঠুর শরীরটা ঠিক নেই, তো আমরা সুদেশনারাই একটু বসে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো ঠিক করেছি। তাই এখন যাচ্ছি ওর বাড়িতে, আর আদি অলরেডি চলে গেছে বার্থডে পার্টিতে এনজয় করতে। তো চলো আমরাও যাই। তো এই হচ্ছে আজকে আমাদের একটা ছোট আড্ডার স্ন্যাক্স মেনু। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর যাওয়ার আগে দেখাই তোমাদের আমার ছোটবেলার আমাদের নিজের বাড়ির পুজো। এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, আর দেখতেই পাচ্ছ ঠাকুরটা কিন্তু অলমোস্ট রং করা হয়ে গেছে, গ্রিলটা লাগানো আছে, তাই তোমাদের কাছ থেকে দেখাতে পারলাম না। তো দেখো পুরো রং হয়েই গেছে অলমোস্ট, আর পুরো মন্দিরটাকে চুন দিয়ে রং করা হয়েছে। আর এই চুন দিয়ে রং করার পর যে গন্ধটা পায় সেই গন্ধের কোনো তুলনা নেই, ছোট থেকে ওই গন্ধ পেয়ে আসছি। তো যাই হোক, তোমরা যারা বেঙ্গলে থাকো তারা কিন্তু অবশ্যই যেও আমাদের বাড়ির এই সুরুল বড় বাড়ি দুর্গাপুজো দেখতে। তোমরা আমি জানি তোমাদের খুব ভাল লাগবে, তোমরা হতাশা হবে না, আমি এটা শিওর দিচ্ছি। এরকম পুজো তোমরা কোথাও পাবে না দেখতে। তো আমি এই ভিডিও দেখেই কী করবো আর মনটাকে শান্ত করি, আর আশা করি পুজোরও অনেক ভিডিও তোমাদের পাঠাতে পারবো, আমার বাড়ির পুজোর ভিডিও আমি চেষ্টা করবো পাঠাবার। তাহলে চলো তাহলে আজকে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে এখানেই রাখছি। Bye-bye, y'all.